গাজীপুরের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৫ জানুয়ারি উপজেলা কমপ্লেক্সে সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এশিয়ান টিভি কালীগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে হাফসা নাদিয়া, সহকারী ভূমি কমিশনার।